হিরো আলমের উপর হামলা করা হলো কেন? আমি এই জিনিসটা না মিলাইতে পারতেছি না। বিএনপির কিছু কর্মীকে, অতি উৎসাহিত কর্মীকে আমি জাস্ট একটা কথা বলতে চাই এবং হুমকি দিতে চাই, তোমরা তোমাদের নিজেদেরকে মানে একটু কন্ট্রোলে রাখো, বেশি বাড়াবাড়ি করো না। আপনারা কালকে যে মারের ঘটনাটা দেখেছেন, এই মারের ঘটনাটা আপনারা ইউটিউবের বিজনেস মনে করেছেন। কালকে আমাকে মারছে দুইটা দলের লোক এসেছিল ওখানে, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো আজকে অবশ্যই। আদালত প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন হিরো আলম। আমরা হিরো আলম কারো বিভিন্ন সময়ে হামলার শিকার হতে দেখেছি, বিশেষ করে ঢাকা 17 যে নির্বাচন হয়েছিল, উপনির্বাচন, যেটা আরাফাতের বিরুদ্ধে তিনি নির্বাচন করেছিলেন, সেখানে তাকে পেটানো হয়েছিল ক্যামেরার সামনে। আমাদের প্রচুর রেকর্ড আছে, ভিডিও আছে, কিছুই হয়নি। এবারও তিনি আদালত প্রাঙ্গণে হামলার শিকার হলেন। একটা পার্থক্যের জায়গা আছে, পার্থক্য হলো সেখানে যে পরিস্থিতি ছিল এবারকার পরিস্থিতি আরও আলাদা। আদালত প্রাঙ্গণে অনেক মানুষ ছিলেন, পুলিশ ছিল। পত্রিকা রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সেখানে এগিয়ে যায়নি, দেখেও এগিয়ে যায়নি। একটা কথাই আছে না, আজ মানুষ বলে যে পচা শামুকে পাকাটা, ঠিক এমনটাই হয়েছে বিএনপির সাথে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে জানেন বগুড়া আদালত চত্বরে হিরো আলমের উপরে হামলা করেছে বিএনপি, এরকমই কিন্তু দাবি করছে হিরো আলম। কিন্তু অন্য থেকে বিএনপিরা দাবি করছে যে হিরো আলমের উপরে বিএনপির কোনো নেতাকর্মী হামলা করেনি, বরং সে নাটক করছে। আর এদিকে আমরা সেদিন হামলার ভিডিও হিরো আলমের কাছ থেকে যতটুকু জানতে পারা গেছে, সেটা হলো যে হিরো আলমের উপরে হামলা করেছে বিএনপি এবং সে নাকি তারেক রহমানকে গালি দিয়েছিল বলে। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে কিন্তু এখন আর থেমে নেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, অবশেষে মামলা করতে যাচ্ছে হিরো আলম। তো বিস্তারিত জানতে চলেছেন বা দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে, অনেক বড় বড় বিশ্লেষকও হিরো আলমের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তো সেই ভিডিওগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়াই, আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। হিরো আলমের উপর হামলা করা হলো কেন? আমি এই জিনিসটা না মিলাইতে পারতেছি না। বিএনপির কিছু কর্মীকে, অতি উৎসাহিত কর্মীকে আমি জাস্ট একটা কথা বলতে চাই এবং হুমকি দিতে চাই, তোমরা তোমাদের নিজেদেরকে মানে একটু কন্ট্রোলে রাখো, বেশি বাড়াবাড়ি করো না, অত ভালো ভালো না, ক্ষমতায় এখনও আসো নাই। একটা কথা মাথায় রাখবা, ক্ষমতাতে এখনও আসো নাই, ফাজলামি একটু কমাই করো। দুই একজন মানুষের জন্য পুরো দলের ক্ষতি করো না। আজকে দুইটা নিউজ দেখলাম, একদম দেখলাম বরিশালে মেবি একজন মুক্তিযোদ্ধাকে একজন হামলা করছে, হ্যাঁ, এক বিএনপি নেতার সন্তান, আবার হিরো আলমকে বগুড়াতে হামলা করছে। হিরো আলমের ব্যাপারটা আমি বলি, হিরো আলমকে কিন্তু প্রকৃত হিরো বিএনপি বানাইছে, এটা আপনারা স্বীকার করেন আর না করেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। হিরো আলম যখন বগুড়াতে প্রথম নির্বাচন করে, দেখেন বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হয়ে গেছিলো, একজন আওয়ামী লীগের বিপরীতে যদি মনে করেন যে সুষ্ঠু নির্বাচনের একটা বিরাল কুত্তা দাঁড়াইলেও কিন্তু সে হয়ে যাবে। হিরো আলম যখন নির্বাচন করে, হিরো আলমকে কিন্তু সরাসরি হেল্প করছিল কে? বিএনপি। বগুড়াতে হিরো আলম এত ভোট পাইলো কীভাবে? বিএনপির ভোটগুলোই তো হিরো আলম পাইছে, কারণ এই আওয়ামী লীগকে ছোটো করার জন্য, আওয়ামী লীগকে দেখানোর জন্য, পৃথিবীকে দেখানোর জন্য একজন হিরো আলমের সাথেও এই প্রার্থী তার ভোট চুরি করতে হয়, আওয়ামী লীগের যে প্রার্থী ছিল তার ভোট চুরি করতে হয়, এটা বোঝানোর জন্যই হিরো আলমকে বিএনপি হেল্প করছিল। কিন্তু হিরো আলম ভাই, শিক্ষিত আর অশিক্ষিতর মাঝে একটা পার্থক্য আছে না, এটা বুঝতে হবে আপনাকে। হিরো আলম তো এটা বোঝে নাই, হিরো আলম এটা বোঝে নাই, না বুঝেই বিভিন্ন সময় মানে টপিকে থাকার জন্য, ভাইরালে থাকার জন্য, সবার সামনে থাকার জন্য ও বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে ভাইরাল থাকছে। এর মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা কথা বলে ফেলছিল, হিরো আলম হচ্ছে 7 পাস, বেগম খালেদা জিয়া হচ্ছে 8 পাস। সে বলছিল আমার থেকে এক ক্লাস বেশি শিক্ষিত বেগম খালেদা জিয়া, তার মানে ও নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছিলো যে কার সাথে কী তুলনা করতে হবে এটাও ভুলে গিয়েছিল। রুল কবির রিজভী স্যারকেও, স্যারের বিরুদ্ধে মামলা করছিল 80 লক্ষ টাকার, আমি যদি ভুল না বলি। এই যে জিনিসগুলো বাড়াবাড়ি যখন শুরু করে, দেখেন হিরো আলমের উপর যখন বনানীতে হামলা হয়, এইটার জন্য বিএনপির ভূমিকা ছিল না? এই যে আমেরিকা থেকে যে যারা পর্যবেক্ষণ করতে আসলো হিরো আলমকে কেন মারা হলো, এটা করছিল কে? হিরো আলমের বাপের ক্ষমতা আছে এটা করার? হিরো আলমরা এইসব হেল্প করছিল কে? বিএনপি। হিরো আলমের নেতা বানাইছে কে? বিএনপি। এখন যদি তুমি নেতা হয়ে যদি সে যার মাধ্যমে হইলা তাকে চর মারো, তো হবে না। তবে আমি যেটা মনে করি যে হিরো আলম আর বিএনপি এটা তো এক না। তুমি আজকে হিরো আলমকে কেন হামলা করলা? আমার তো মাথায় কাজ করতেছে না। সাধারণ জনগণকে কি বোঝাইতে চাও? সাধারণ জনগণ এখন এটা ভুলে গেলে চলবে না, এটা স্বৈরাচারী দেশ না, এটা সাধারণ জনগণের দেশ। আমার যতটুকু অধিকার আছে, হিরো আলমের ততটুকু অধিকার আছে, একজন রিক্সা চালকের ততটুকু অধিকার আছে। তোমাকে ভোট না দিলে তুমি আর প্রধানমন্ত্রী হইতে পারবে না, দেশ পরিচালনা করতে পারবে না। সো জনগণের সাথে এইসব ফাজলামি খেলা বন্ধ করো। তুমি যে হিরো আলমের গায়ে হাত তোলা, হিরো আলমকে বাংলাদেশে ভাইরাল একটা পার্সন, হিরো আলমকে মারছো বিভিন্ন টিভি চ্যানেল নিউজ করা শুরু করছে, একটা কথা সবসময় মাথায় রাখবা। তোমাদের ফল্ট ধরার জন্যই এখনও স্বৈরাচারীর কিন্তু একটা গ্রুপ মাঠে আছে, তোমাদের এই প্রবলেমগুলো, এই ফল্টগুলো ধরার জন্য। এই জন্য বিতর্কিত হও এরকম কোনো কাজ অ্যাটলিস্ট বিএনপির যে নেতাকর্মীগুলো আছে তারা করো না, এগুলো ফাজলেমি, জাতি তোমাদের অ্যাকসেপ্ট করবে না, বুঝতে পারছো? অ্যাকসেপ্ট করবে না। দুই একজন মানুষের জন্য, আমি যেন তারেক রহমান সাহেব সিসি ক্যামেরার মতো বসিয়ে রাখছে লোক, যেখানে অনিয়ম হবে সেখানে বহিষ্কার করতেছে, এবং বহিষ্কার হওয়ার পরে বিএনপি নেতাকর্মীরা আবার যে বহিষ্কার হচ্ছে তার বিরুদ্ধে মামলা করতেছে, এটা কিন্তু ভালো একটা লক্ষণ। তো এটা মাথায় রাখবা যে বেশি বাড়াবাড়ি করবা না, বেশি বাড়াবাড়ি করবা, তারেক রহমান সাহেব কিন্তু সব নজর রাখতেছে, সে কিন্তু তোমাদেরকে একটু ছাড় দেবে না। যদি মনে করো একটু ছাড় না, একটু ছাড় দেবে না, যদি মনে করো সে ছাড় দেবে তাহলে তুমি ভুল।
তো যাই করো একটু ভাইবে চিন্তা করো, মনে করতেছে ক্ষমতায় চলে আসবে, ক্ষমতায় আসলে মানুষের আস্থা অর্জন করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ক্ষমতা আসলে বিএনপি ক্ষমতা আসবে, কিন্তু তোমাকে তো সে আস্থাটা অর্জন করতে হবে। যদি মনে করো যে একবারই 5 বছরের জন্যই, তাহলে মারামারি করো, ফাটাফাটি করো, ওকে। আর যদি মনে করো না বাংলাদেশের মানুষকে খেদমত করবো, বাংলাদেশের মানুষের পাশে থাকবা, তাহলে সাধারণ জনগণের কাতারে আসো, এরকম ফাজলামি বন্ধ করো। গতকাল আদালত প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন হিরো আলম। আমরা হিরো আলম কারো বিভিন্ন সময়ে হামলা শিকার হতে দেখেছি, বিশেষ করে ঢাকা 17 যে নির্বাচন হয়েছিল, উপনির্বাচন, যেটা আরাফাতের বিরুদ্ধে তিনি নির্বাচন করেছিলেন, সেখানে তাকে পেটানো হয়েছিল ক্যামেরার সামনে। আমাদের প্রচুর রেকর্ড আছে, ভিডিও আছে, কিছুই হয়নি। এবারও তিনি আদালত প্রাঙ্গণে হামলার শিকার হলেন। একটা পার্থক্যের জায়গা আছে, পার্থক্য হলো সেখানে যে পরিস্থিতি ছিল এবারকার পরিস্থিতি আরও আলাদা। আদালত প্রাঙ্গণে অনেক মানুষ ছিলেন, পুলিশ ছিল। পত্রিকা রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সেখানে এগিয়ে যায়নি, দেখেও এগিয়ে যায়নি। দীর্ঘ সময় তাকে পেটানো হয়, তাকে কান ধরে উঠবস করানো হয়, এইরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল। ঘটনার পর তাকে হাসপাতালে নিতে হয় এবং সেখান থেকে একটু ভালো হয়ে, একটু ঠিক হয়ে এসে তিনি একটা সংবাদ সম্মেলনে হামলার জন্য বিএনপিকে দায়ী করেন। তিনি অভিযোগ করেছেন, তারপরে হামলার নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতের আইনজীবী, সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার। হিরো আলমের ওপর খুব ইন্টারেস্টিং এই জায়গাটা, হিরো আলমের ওপর হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন, হিরো আলমের ওপর হামলায় আমি, বগুড়া বাইরের আইনজীবী ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা নেতৃত্ব দিয়েছি। হামলার কারণ সম্পর্কে তিনি বলেন, হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছেন, দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছেন, এ কারণে তাঁকে আদালত প্রাঙ্গণে ধোলাই দেওয়া হয়েছে। এখানে হিরো আলম বলছেন, উনি কটূক্তি করেননি, ডিবির সাবেক প্রধান হারুনার রশিদ আমার পরিবারকে জিম্মি করে রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করতে বাধ্য করেছিলেন, সেই কথা আগেও বলেছি। তবে হিরো আলমের ওপরে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা। তিনি বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, হামলাকারীদের চিনি না, এই ঘটনা আমার নাম কেন জড়ানো হচ্ছে সেটা আমার প্রশ্ন। ইনফ্যাক্ট নাজমুল হুদার নামটা এসেছিল জনাব রনি, যিনি যার নাম হিরো আলম বলেছেন, তিনি স্বীকার করছেন এবং তিনি প্রকাশ্যে বলেছেন যে এই এই কারণে তাকে গণধোলাই দেওয়া হয়েছে। আমরা হিরো আলমকে যারা দীর্ঘদিন থেকে ফলো করি, আমি দীর্ঘদিন থেকে তাকে ফলো করেছি এবং আমি একটা কথা হিরো আলম সম্পর্কে রিপিটেডলি বলেছি, হিরো আলমের যে কোনো অধিকারের পক্ষে আমি আছি। রাষ্ট্রীয় একজন নাগরিক হিসেবে যা যা মানবাধিকার আছে, সাংবিধানিক এবং আইনগত অধিকার আছে, এবং যে যে ক্ষেত্রে তাকে সাব হিউম্যান হিসেবে ট্রিট করার টেন্ডেন্সি আছে, আমাদের সেই টেন্ডেন্সি আছে। আমার মনে স্পষ্ট মনে পড়ে 18 নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সচিব হিরো আলমও আমাদের বিরুদ্ধে মামলা করে, হাইকোর্ট দেখায়, এরকম কথা বলেছিলেন, প্রতিবাদ করেছি। তাকে ডিবির হারুন ধরে নিয়ে গিয়েছিলেন, নিয়ে গিয়ে তাকে রবীন্দ্রসঙ্গীত গাইতবেন না তিনি আর, সেই মুচলেখা নিয়েছেন, লিখেছি, কথা বলেছি, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি। তাকে তিনি যখন নির্বাচন করেন, টিভি সাংবাদিকরা ফান করেন যে আপনার কী যোগ্যতা আছে বলেন, প্রত্যেকটার বিরুদ্ধে দাঁড়িয়েছি। এই ভদ্রলোকের এরপর যে ধরনের অ্যাটিটিউড হয়েছে সেটা আমার ভালো লাগেনি। তিনি এরপর জনাব হারুন সাহেবকে স্যার স্যার বলে ছাড়া কথা আর শেষ করতে পারছেন না, সকাল বিকাল হারুন সাহেবের প্রশংসা। তার জন্মদিনও কোনো একবার হারুন সাহেবের ভাতের হোটেলে পালিত হয়েছে যতটা আমার মনে পড়ে, শুধু সেটা না, তিনি প্রজন্ম লীগে জয়েন করেছেন, শেখ মুজিবের মাজারে গিয়ে ফুল দিয়েছেন, মানে আওয়ামী লীগের আশপাশে কেউ যখন যায় সেটা যিনিই হন না কেন তার বিরুদ্ধে আমার শক্ত ক্রিটিক আছে। কিন্তু তারপরেও জানা হিরো আলমের আর যা যা নাগরিক অধিকার আছে সেগুলোর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন সেটা আমি স্ট্রংলি কনডেম করি। প্রথম কনডেম করছে সরকারকে, সরকারকে আসলে সতর্ক হতে হবে। আমি ইদানিং সরকারের বক্তব্য, সরকারের একজন বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন, তিনি সরকার মব জাস্টিস বরদাস্ত করবে না ইত্যাদি ইত্যাদি করে লিপ সার্ভিস দিচ্ছেন। আমরা যেসব মব জাস্টিস, আমি আগেও বলেছি মবের সাথে জাস্টিস শব্দ যায় না, মব কোনোদিন জাস্টিস করতে পারে না, আম সরি। সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীটাকেও যদি পিটিয়ে মেরে ফেলা হয় বা পেটানো হয় এটা জাস্টিস না, কিন্তু মব যা করে মবের বিরুদ্ধে ব্যবস্থা ধরে থাকে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, খুলনাতে কটুক্তি, রসুলকে কটুক্তি করার অভিযোগে একটা মব যে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে, একটা মামলা হয়েছে, কাউকে গ্রেফতার করা হয়েছে, ভিডিও আছে, ডকুমেন্ট আছে, ছাত্রলীগের যে নেতাকে, পঙ্গু নেতাকে পিটিয়ে হত্যা করে ফেলা হয়েছে রাজশাহীতে, কোনো মামলা হয়েছে, হয়নি। হিরো আলমের ওপরে যে হামলা করেছেন, এই যে এই রনি সাহেব যা বলছেন আমার কাছে ফিসি মনে হয়, উনি যেভাবে বিএনপির নাম স্বতঃপ্রণোদিত হয়ে পেটানোর কথা বলছেন, বিএনপির আরেক আইনজীবীকে যুক্ত করছেন, এর পেছনে কোনো চক্রান্ত থাকতে পারে, কিছু আসে যায় না, কিন্তু রজনাব রনি তো স্বীকার করেছেন তাকে পিটিয়েছেন, মামলা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, হয়নি। ওখানকার ভিডিও আছে, শুধু রজনাব রনি না, ভিডিও আছে কারা কারা পেটাচ্ছেন, এগুলোকে তো ধরা যায়, ধরা হয়েছে কাউকে। সুতরাং এই সরকারের মধ্যে আমি কথা বলার একটা টেন্ডেন্সি দেখছি, উইচ ইজ ভেরি ব্যাড। পদক্ষেপ নিতে হবে, আমাদের পুলিশ নেই, পুলিশ কন্ট্রোলে আনতে পারিনি, এই কথা বলে আর খুব বেশি দিন আসলে যাওয়া যাবে না। আপনারা ওই জায়গায় আছেন, ওই দায়িত্বে আছেন, এই দেশের জনগণ সারা মানে এই পরিমাণ জনসমর্থন আর কারো ছিল না, ব্যবস্থা নিতে পারছেন না, গ্রেফতার করতে পারবো কি তদন্ততে দেরি হচ্ছে বলছেন, এটা মামলা করতে তো কোনো অজুহাত থাকার কোনো কারণ আমি দেখি না। দ্বিতীয় কথাটা হচ্ছে, জনাব হিরো আলম যখন বিএনপিকে অভিযুক্ত করেছেন, তার বক্তব্য শুনলাম, আমি মনে করি উনি বিএনপিকে অভিযোগের ক্ষেত্রে খুব ঢালাও অভিযোগ করেছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু যে ভাষায় করেছেন, যেভাবে করেছেন, আমি সেটা কোনোভাবেই সমর্থন করি না,
উনি এখনই সব শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, রব তুলছেন না, সরি সব শেষ হয়ে যায় নাই, এবং এক ধরনের তুলনার চেষ্টা করছেন আওয়ামী লীগের সাথে এখনকার অবস্থার। ডিসপাইট অল দ্য ক্রিটিসিজমস, বর্তমান সরকারের সময় যা যা সমস্যা হচ্ছে, তারপরও আওয়ামী লীগের সাথে তুলনাটা খুবই হাস্যকর। তার এইভাবে তুলনা করার মধ্যেও এক ধরনের স্বার্থান্বেষী চিন্তা থাকতে পারে, এটা মনে করার কারণ আছে যে ভাষায় তিনি করেছেন। কিন্তু হোয়াট এভার ইট ইজ, উনি হামলার শিকার তো হয়েছেন, এই হামলার শিকারের ব্যাপারে কাজ করা দরকার। এমনকি বিএনপিরও যারা যারা অভিযুক্ত, বিশেষ করে জনাব রনি, বিএনপিরও এই ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করা জরুরি। আমি বিএনপিকে এর মধ্যেই দেখেছি বহু ক্ষেত্রে তারা এই রনি টনি বা এইসব তো কিছু না, মানে জাতীয় পর্যায়ের খুবই বড় নেতাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন। সুতরাং বিএনপিরও এই ব্যাপারটা নিজের জায়গা থেকে তদন্ত করে দেখা দরকার এবং প্রয়োজনে তার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু মূল ব্যবস্থা নিতে হবে সরকারকে। বিএনপিকে আমি বলতে দেখেছি, বিএনপির মহাসচিবকে আমি একাধিকবার, অ্যাক্টিং চেয়ারম্যানকেও বলতে শুনেছি, যে যারা এইসব করছে, যেসব বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছে, সমস্যা করছে, যারা বিএনপির সাথে সংযুক্ত বলে দেখা যায় পদে আছে বা নাম ভাঙিয়ে করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো সরকারকে নিতে হবে। মানে বিএনপির লোক এটা করছে, এটা বলে সরকারের তার দায়িত্ব থেকে বাঁচার কোনো উপায় নেই। আর বারবার বলছি, সরকারের জায়গায়, রাষ্ট্রের জায়গায়, আদালত প্রাঙ্গণ একটা রাষ্ট্রীয় জায়গা, সেখানে নানা রকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, অনেক কিছু আছে, সেখানে পুলিশ থেকেও ব্যবস্থা নেয়নি কেন? আদালত প্রাঙ্গণে মানুষ মারপিটের শিকার হয়েছে, আহত হয়েছে, সরকারকে খুব দ্রুত ওইগুলোতে রিয়াক্ট করতে হবে। এটা হিরো আলম নাকি আর কি, আমি জানি না। হিরো আলমের প্রতি এক ধরনের তাচ্ছিল্য অনেক সমাজের আছে, সেটা সরকারেরও আছে কিনা। হিরো আলমের পলিটিক্যাল পচন বা স্খলন যেটা হয়েছে, ওনার পচন হয়েছে আমি মনে করি, সেটা নিয়ে আমরা কন্ডেম করবো। আমি প্রজন্ম লীগে যাওয়াকে, যদিও তিনি আওয়ামী লীগ বোঝাচ্ছেন না, কিন্তু ওই প্রজন্ম লীগে যাওয়া আওয়ামী লীগের সাথে হারুন সাহেবের সাথে তার মাখামাখি খুবই বাজে ছিল, খুবই দৃষ্টিকটু ছিল, এটা নিয়েও কন্ডেম করবো। কিন্তু তিনি মার খেতে পারেন না, এবং মার খাওয়ার পর অপরাধী বা অভিযুক্ত যিনি, যাকে তিনি অভিযোগ করেছেন, অভিযুক্ত হিসেবে নিয়েছেন, উনি অবশ্য গিয়েছিলেন আওয়ামী লীগের জন্য ওয়াদুল কাদের এবং হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে। তো যাকে তিনি অভিযোগ করছেন, তিনি স্বীকার করছেন তাকে গণপ্রতিনিধি দেওয়া হয়েছে এই এই কারণে। এরপরও ব্যবস্থা নিতে কী বাধা আমি জানি না। সরকার, আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রশাসনিক ক্ষেত্রে অত্যন্ত ইনঅ্যাকশন দেখাচ্ছে। তার কোনো সরকার যে এক্সিস্ট করে, সরকার যে তার অস্তিত্ব জানান দেবে যে কোনো অপরাধের পর রিয়াকশন রেখেছে, খুব বাজে হচ্ছে। সো যেন হিরো আলমের ক্ষেত্রে এটাই আমার প্রধান প্রধান আশঙ্কার জায়গা। এবং এভাবে চলতে থাকলে সরকার অজনপ্রিয় হওয়াটা খুব বেশি দেরি থাকবে না। এখনও অনেকে, আমি সহ অনেক ক্ষেত্রেই সরকারকে এক ধরনের ছাড় দিচ্ছে, কারণ আমি মনে করি এক মাস খুব যথেষ্ট সময় না, একেবারে ধ্বংস করে দেয় একটা সিস্টেমের মধ্যে থেকে এটাকে ঠিকঠাক করা কঠিনও। কিন্তু আমি অন্তত দেখতে চাই সরকার, আপনারা কালকে যে মারের ঘটনাটা দেখেছেন, এই মারের ঘটনাটা আপনারা ইউটিউবের বিজনেস মনে করেছেন। কালকে আমাকে মাসে দুইটা রোলে লোকেছিল ওখানে, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো আজকে অবশ্যই। আপনারা সবাই গতকাল দেখেছিলেন আদালতে আমি একটা মামলা দেখেছিলাম। মামলাটা হলো যে 2018 সালে আমি বগুড়া তালুনন্দী গ্রাম নির্বাচন করি, সেই নির্বাচনে আমার উপর হামলা করা হয় এবং 23 উপনির্বাচনে আমার ফলাফল ছিনিয়ে নেওয়া হয়। এই নিয়ে কালকে আমি বগুড়াতে মামলা করি। সেখানে আমার প্রধান আসামি ছিল ওবায়দুল কাদের, নির্বাচন কমিশনার আবুল বাসা আউল, কানসেন এবং রানা, মোট 39 জন আমার আসামি ছিল কালকে। আমি মামলা করে কোর্ট থেকে বার হতে কোর্টের গেটেই মনে করেন, কেবল আপনার তাড়াতাড়ি মনে করেন 8-10 দিন ছেলে পেলে আমাকে আসে ডাইরেক্ট মারপিট করা শুরু করে। কোনো কথা লেখেন ডাইরেক্ট আসে বলছে এটি তারেক, হ্যাঁ তারেক কমলকে গালি গালাজ করছিস কেন, হ্যাঁ তোর এত সাহস কেন, কেন তুই গালি, এই একটা কথা কয়ে তারা মারধর শুরু করছে, না দ্বিতীয় কোনো কথাই বলবে। তো আমি একটা কথা বলতে থাকি, গতকালকে থেকে আমাকে মারধরের ঘটনায় আমি বগুড়াবাসীর কিছু আমাদের নেতাদের একটা জিনিস দেখতেছিলাম, যে আমি ধিক্কার জানাই তাদেরকে যারা বলেছেন যে হিরো আলম একটা ইউটিউবার, ইউটিউবের ভিউ আনার জন্য, বিজনেস করার জন্য সে কালকে একটা নাটক করেছে। আমি আপনাকে বিএনপিতে কালকে তারা সাংবাদিক সম্মেলন করছেন, তাদের জন্য ধিক্কার জানাই আপনাদেরকে। রাজনীতি ঠিক আছে, রাজনীতি মানে লাশের খেলা, এই লাশের খেলা না, যে আপনারা কালকে যে মারের ঘটনাটা দেখেছেন, এই মারের ঘটনাটা আপনারা ইউটিউবের বিজনেস মনে করেছেন। একজন মনে করেন যে আপনাদেরও কিন্তু রাষ্ট্রপতি একজন ফিরাইছে, তারা আজকে আমার বিরুদ্ধে কালকে বক্তব্য করেছে। যে আপনাকে তাদেরকে একটা কথা বলতে চাই, যে কালকে যখন আমার উপর মারধর করা হয় আমাকে, কিন্তু আমি কেন বলছি যে বিএনপি লোক মারছে, আপনি যখন মারতে সঙ্গে ডাইরেক্ট আমাকে বলতেছিলেন যে তুই বিএনপির বিরুদ্ধে কেন কথা বলছিস, তার এক কমনের বিরুদ্ধে কেন কথা বলছিস, যে রনি নাজমল এরা বিএনপির মনে করেন আগে ছিল, এখন বর্তমানে তারা বহিষ্কৃত আছে, এরা বিএনপির লোকজন ছিল, এবং নাজমল শামীম নামে এবং নুরুল নবী নামে চালু করে ছেলেটা মারধর করতে, সে হলো যে আওয়ামী লীগের ছিল। কালকে আমার উপর যখন মারধর করে, কালকে আওয়ামী লীগের লোকও ছিল, বিএনপি লোকও ছিল, তাদের প্রতিটা আমরা ছবি তাদের দেখতে যে কে কোন দলের সাথে আমি তাদের ছবি আমি জোগাড় করেছি, যে আওয়ামী লীগের সাথে কে ছিল, কালকে বিএনপির সাথে কে ছিল, আমি প্রতিটা ফুটে দাঁড় করছি। যারা বলতেছে আমরা আওয়ামী লীগের লোক না, বিএনপি লোক না, কালকে আমাকে মারতে দুইটা দলের লোকই ছিল ওখানে,
অনেকে বলতেছে কালকে বিএনপি যখন সাংগঠনিক সম্মেলন করলো, আমাকে তুমি মারধর করলো, সাংগঠনিক সম্মেলন করা বিএনপি অফিস থেকে আমাদের কোর্ট মনে করেন 10 মিনিটের পথ হবে। যখন আমাকে মারধর সকলে দুই পাঁচজন ছেলের মাসাল তুই কোর্টের আশেপাশে ছিল, আমি হিরো আলম আজকে হলে ভাইরাল হয়েছে, নাটক গান করে সিনেমা করে ভাইরাল হয়েছে, রাতে রাত্রি পরে আমাকে মিডিয়া মনে কই দেখার থেকে ছেলে কংগ্রেস কালকে আমি আন্দোলন করছি, কালকে কার জন্য আন্দোলন করতেছি, আমি আওয়ামী লীগ সৈরা সারের বিরুদ্ধে আন্দোলন করতেছি, কালকে আন্দোলন কার বিরুদ্ধে করছে, আমি তো বিএনপি কার বিরুদ্ধে কালকে মামলা করিনি, আমি আওয়ামী লীগ সৈরা সার আমাদের প্রতি অত্যাচার ভুল করেছে, আমরা তার বিরুদ্ধে কালকে আমরা মামলা করেছি। তাহলে আমরা অন্য কোথায় এই যে দাদা কালকে আমাকে মারধর করছে, আপনারা একটা লোকের ছাত্র আন্দোলনে ফুটে দেখাতে পারবেন? আমরা ছাত্র আন্দোলন সামনে ছিলাম, এই ছাত্র আন্দোলনে আমরা বলবো ঢাকা দাঁড়ালে কি করছে, আপনার ঢাকা বাংলাদেশ মিডিয়াটা ফুটে দেখেন, আমরা মাঠে ছিলাম। অনেকে অনেক রকম কথাবার্তা আজকে মনে করেন দেশ স্বাধীন হয়ে গেছে, তারা মনে অনেকে বলতেছে আমরা স্বাধীন করেছি, কিন্তু আমার একটা লজ্জা বিষয় আজকে আপনার কাছে এই জন্য দেখা যে কালকে আমাকে আওয়ামী লীগের লোক মেরেছে, বিএনপি লোক মেরেছে, মারার কারণ হলো দুইটা, এটাই কি আমাকে আপনি বলছেন তোমাকে আওয়ামী লীগের লোক মারে কেন, বিএনপি লোক কেন মারে? আওয়ামী লীগের লোক কালকে আমি দেখছেন তাদের বিরুদ্ধে মামলা করতেছে, তাদের মনে মনে করেন অনেক লোকজন উস্কে নিয়েছে, কালকে মারাটা কিন্তু একটা উস্কনিমূলক, একজন একজন উস্কে দিচ্ছে আমাকে মারা ধরে, এর মধ্যে বিএনপি লোক উস্কে দিচ্ছে, মনে করেন এর লোক উস্কে দেয় বিএনপি লোক উস্কে দিচ্ছে কিরকম কথা, তুমি হলে রেউল করে মামলা করেছিল এই যে একটা উস্কনিমূলক মানে আওয়ামী লীগের লোক উস্কে দিচ্ছে যে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে কেন সে মামলা করতেছে, এই দুইটা কারণ ছিল কালকে মূল মারার কারণ। কারণ আমরা হিরো আলম অন্যের পুঁজিবাদ পুঁজিটা দাবি করছে, সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো আজকে অবশ্যই, তারা আমাকে মারধর করছে, এই মামলা কেন ধরলি আমরা বুঝতে পারবো যে আমাকে উস্কে দিল মারল কাজ হচ্ছে, এটা আমি দেখতে হ্যাঁ এক বলছি। আর হিনা ভাই এবং বাদশাহ কালকে তারা বলেছে এই কথাগুলো আমি তাদের বক্তব্যগুলো শুনেছি, আইন সবার জন্য সমান, আমি যদি আইনের বিরুদ্ধে কথাবার্তা বলি তাদের বিরুদ্ধে কথা বলে অবশ্যই তাকে আইন মামলা করার অর্ডার আছে করতে পারে সমস্যা নেই, কিন্তু আমি প্রমাণ ছাড়া কথা বলতেছি এবং তারা পদে আসে, তারা বিএনপিতে পদে ছিল এবং তারা বহিষ্কৃত, তারা বিএনপি লোক, হ্যাঁ তারা বহিষ্কৃত লোক, এবং আওয়ামী আরেকজন তার কালো কাজী লোকটা ওই আওয়ামী লীগ করে, পরে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে আমি দেখছি লিপিওটে দেখছি ওই যখন মারধর করে আওয়ামী লীগের লোক ছিল কালকে, কালকে ওইখানে তো মনে করেন আমার উপর আওয়ামী লীগও খাবে বিএনপিও খাবে, আমি জানি কারণ আমি তাদেরকে সাথ দিয়ে কথা বলিনি, এটা আমার অপরাধ। আপনারা অনেকটাই বলছে আমি রোল কমিটির বিরুদ্ধে কেন মামলা করছিলাম, আপনারা সেই বক্তব্যটা তো দেখেন কেন মামলা করেছিলাম, আমি সেই মামলার সূত্রটা বলেছি যে মামলাটা করেছিলাম আমাকে ডিবি হারুন একটা টেপে ফেলাইছিল, আপনারা সবাই দিলে দেখছিলেন যে আমরা ডিবি হারুন টেপে ফেলে আমাকে আমার পরিবার লোকজন টেপে ফেলে কিন্তু আমি এই মামলাটা করতে বাধ্য করে, তো এই জায়গাতে আপনারা বলতে বুঝতে হবে যে হিরো আলম ডিবি হারুনে ঢুকিলে বিএনপির এত আন্দোলন করতেছে এবং মনে করেন বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ রানিং ক্ষমতা থাকাকালে আমি তাদেরকে সাহায্যের কথা বলিনি, তাদের জন্য আমি আন্দোলন করছি, তাহলে হিরো আলম কেন বিএনপির বিরুদ্ধে? আপনারা বলতেছেন আমি প্রদন্য লীগে ঢুক দিছি, এটা কোনো কাগজপত্র নাকি আপনি দেখাতে পারবেন? আপনারা আমি ধরেন বাসা বগুড়া, আমি এলাকায় জন্মগ্রহণ করে আমি যেহেতু সারা ওয়ার্ল্ড আমাকে নেই, আমাকে দুইটা প্রশ্ন করে আমি দুইটা প্রশ্নকে আমি জবাব দিতে পারবো না, সেই প্রশ্নটা একটা হলো যে আমি মনে করি অনেক টাইমে বলছি আমি সৈয়দ জিয়ার রহমান মাদ্রাসা মধ্যে গেছিলাম কিনা, আমি গেছিলাম দেখেছি হ্যাঁ, কিন্তু আমি ধর্ম পড়তে গেলে বঙ্গবন্ধুর নাম শুনছিলাম হ্যাঁ, কিন্তু কোনোদিন তার কবর কোথায় বাসা কোথায় আমি জানতেছিলাম না, সবাই গেলে কবরস্থানে যায়, আমি একদিন একদিন সাথে কবরস্থানে গিয়েছিলাম, যদি 5 তারিখে দেশ স্বাধীন হয় 6 তারিখে বিএনপির লোকের হোক মারে এফডিসিতে, প্রথমে এফডিসিতে আমাকে গেটে ঢুকতে এই লোকজন ভিতরে রুল কমিটির বিরুদ্ধে মামলা করছিলেন না, হ্যাঁ সেদিন তারা আমরা বিএনপিতে প্রথম দিন আমাকে মারধর করছে, দ্বিতীয় কালকে বিএনপি লোক আমার ওই একই কথা করে মারলো, তাহলে প্রথমে তো একটা হলো মারধর করলাম, বললে কেন বিএনপি নাম বললাম, প্রথমে 6 তারিখে বিএনপি লোক আমার টাকা টানছিল, আবার আপনি 5 তারিখে আনলাম, এটা পড়ে যে আমরা আসামিকে ধরলে কি বিএনপি কে আওয়ামী লীগকে প্রমাণ হবে? প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর এই ভিডিওটি পারলে বেশি বেশি শেয়ার করে দেবেন, আর বিএনপি যদি সেই কাজটা করে থাকে তাহলে এই কাজটা কি ভালো করেছে? প্রিয় দর্শক, আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানান, আর যদি বিএনপি না করে থাকে, হিরো আলম সত্যি যদি নাটক করে থাকে তাহলে অবশ্যই হিরো আলমের অপরাধ, এবং যদি হিরো আলমের সাথে বিএনপি আর যাই হোক এক কথা, আসলে এরকম এটা একটা গর্হিত কাজ আমরা মনে করি। তো যাই হোক, আপনাদের মতামত জানাবেন, আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।